দর্শক হায় রে শ্রীলঙ্কান লিগ এলপিএলে আজ প্রথম ম্যাচে যোগ দিয়ে বিধ্বংসী এক কেমন ব্যাটিং তাণ্ডব চালাল মেহেদি লঙ্কান লিগে প্রথম ম্যাচে মিরাজের ব্যাটিং তাণ্ডব মাত্র আদার্স বলে পঁচাত্তর রানের টর্নেডো চার ছক্কার ঝড় শীর্ষক শিরোনাম থামনে এলে উল্লেখপূর্বক ইউটিউবে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে ভিডিওর শুরুতে দাবি করা হয়েছে এলপিএলে এ আজকের প্রথম ম্যাচে যোগ দিয়েই বিধ্বংসী এ কেমন ব্যাটিং তাণ্ডব চালালো মেহেদি রাজ টাইটেলে সাতাশ বলে পঁচাত্তর রানের কথা থাকলেও ভিডিওতে বলা হয় একচল্লিশ বলে আটানব্বই রানের কথা রিউমার স্ক্যানিয়ার টিমের অনুসন্ধানে জানা যায় বাংলাদেশের ক্রিকেটার মেহেদি মিরাজ শ্রীলঙ্কার টিটোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে কোনো দলের হয়ে খেলতে দেশ ছাড়েননি বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে কলম্বোর হয়ে মিরাজের খেলতে যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ভিডিওর শুরুতে বিপিএল এর কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ অ্যাড করা হয়েছে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায় নিজেদের মন গড়া কথা বলা হয়েছে ভিডিওর শুরুতে মিরাজের একটা বাউন্ডারি মারার ফুটেজ দেখে দাবি করা হয় লঙ্কা প্রিমিয়ার লীগ এলপিএল এ আজ প্রথম ম্যাচে কেমন ব্যাটিং তাণ্ডব চালালেন মিরাজ ভিডিওর বিস্তারিত অংশে এলপিএল লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অসামঞ্জস্য তথ্য দিয়ে বলা হয় কলম্বো যখন পরাজয়ের পথে ঠিক তখনই ব্যাট হাতে নেমে ব্যাটিং ঝড় দোলেন মিরাজ দাবির সত্যতা যাচাই মিরাজের ফেসবুক পেজ এক্স অ্যাকাউন্ট ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে এমন কোনো তথ্য পাওয়া যায়নি কলম্বো স্ট্রাইকার্সের ফেসবুক পেজেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি কিওয়ার্ড সার্চ করে দেশীয় শ্রীলঙ্কার মূলধারার সংবাদ মাধ্যম ও ক্রিকেট ভিত্তিক কোনো নির্ভরযোগ্য মাধ্যমেও মিরাজের লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে খেলতে গেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া শরীফুল ইসলামের বিষয়ে জানতে তার ফেসবুক পেজ শরীফুল ইসলাম পর্যবেক্ষণ করে গত তিন জুলাই একটি পোস্ট জানা যায় তিনি এলপিএল এর দল ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলতে যাচ্ছেন ক্যান্ডি ফ্যালকনসের ফেসবুক পেজের পোস্ট থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া যায় এবার এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে মোস্তাফিজ ও হৃদয় খেলছেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে শরিফুল ইসলাম খেলছেন এছাড়া এই প্রতিবেদন প্রকাশ অব্দি মিরাজের শ্রীলঙ্কার টি টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গেছেন এমন কোনো তথ্য নেই